স্থায়ী সমিতি গঠনেও বিতর্কে হুমায়ুন কবির। ভরতপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠনের দিনও গোষ্ঠী কোন্দল তৃণমূলের। ব্লক সভাপতি গোষ্ঠীর কাছে পরাজিত হুমায়ুন গোষ্ঠী। সূত্রের খবর, স্থায়ী সমিতি গঠনের সময় ভোটাভুটি নিয়ে হুমায়ুনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে অপর গোষ্ঠী। আর ভিতরে পুলিশ গেলে পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির। শনিবারে মুর্শিদাবাদ জেলার ভরতপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের দিন ধার্য করা হয়েছিল। সেই স্থায়ী সমিতি গঠন হবার সময় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এক্স অফিসিও মেম্বার হিসেবে তার ভোট প্রদান করতে আসেন এবং ভিতরে অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন তিনি। যদিও হুমায়ুন কবির এই অভিযোগ মানতে নারাজ, তবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা ধরে স্থায়ী সমিতির ভোট প্রক্রিয়া চলল, সে নিয়েই স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থায়ী সমিতি সভাপতি হয় ভরতপুর এক নম্বর ব্লকের একাংশ সভাপতি সঞ্জয় সরখেলের অনুগামী। সমস্যা কিছু নাই, এখানে 9টা স্থায়ী সমিতির ব্যাপার। এবার সেই 9টা স্থায়ী সমিতি ধরুন প্রত্যেকটা স্থায়ী সমিতিতে 5 জন করে সদস্য নির্বাচিত, তারা হয়েছে তাদের রেজুলিউশন লিখা, নাম প্রস্তাব করা, লিখা, এই সমস্ত করতে এগুলো সময় লেগেই যায়। বিধায়ক ভিতরে একটু অশান্তি করার চেষ্টা করছিল, কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপে সেটা করা সম্ভব হয়নি। আমরা এখনও বলছি যে এখানে যে টোটাল স্ট্রেংথ পঞ্চায়েত সমিতি, তার ভিতরে তৃণমূলের প্রতীকে জিতা মেজর পার্সেন্ট আছে 27টা, 10টা কোনো অশুভ শক্তির সঙ্গে আতাত করেছে। তারা কতদিন এই আতাত করে চলতে পারে ভবিষ্যৎ কথা। এখানে ব্লক সভাপতি না, পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গেও না, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতিরও যা ভোটিং পাওয়ার, সহসভাপতিরও তাই ভোটিং পাওয়ার, জেলা পরিষদের মেম্বারও একশো পিসিও মেম্বার হিসেবে তাই ভোটিং পাওয়ার, এমএলএও একশো পিসিও মেম্বার হিসেবে এখানে ভোটিং পাওয়ার। এখানে মেম্বারদের মধ্যে নর্মস নিয়ে রুলস নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, সেটা হতেই পারে, এটাও তো একটা নিয়মের মধ্যে পড়ে। কেউ ঠিক করছে না ভুল করছে, আমি ভুল করছি না অন্য কেউ ঠিক করছে, সেটা তো তর্ক হতেই পারে। এটা নিয়ে এমন কিছু খবর পড়ার মতো বা কারো এগেনস্টে বলার মতো কিছু নয়।